সামনে তিনটে বাস্কেট আছে কিন্তু তিনটেই খালি আছে, একটা আপেলের, একটা অরেঞ্জের আর একটা আপেল এবং অরেঞ্জের মিক্সের। এবার রাখার সময় আপেল এবং অরেঞ্জ উল্টো পাল্টা হয়ে গেছে। আপেলের বাস্কেটে আপেল নেই, অরেঞ্জের বাস্কেটে অরেঞ্জ নেই এবং আপেল অরেঞ্জের মিক্সের বাকেটে দুটো মিক্স নেই, অর্থাৎ সব উল্টাপাল্টা হয়ে গেছে। এবার তোমরা ভাবো এবং আমাকে বলো যে কটা বাস্কেট খুলে তোমরা বুঝতে পারবে যে কোন বাস্কেটে কী আছে। ভাবো, চিন্তা করো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। যদি আমি তোমাদের বলি যে একটা বাস্কেট খুলে সব কিছু জানা যেতে পারে যে কোনটাতে কী রাখা আছে, তাহলে কি বলবে? যদি তোমরা এখনও বুঝতে পারোনি তাহলে আবার ভাবো এবং সমাধান দেখার জন্য ভিডিওটাকে কন্টিনিউ করো। এবার আমরা জানি সব কিছু উল্টাপাল্টা আছে, অর্থাৎ মিক্স বাস্কেটে মিক্স নেই। তাহলে আমরা সবার আগে সেটাকে ওপেন করব। এবার ধরে নেওয়া যাক তাতে আপেল দেখা গেল। এবার অরেঞ্জের বাস্কেটে অরেঞ্জ নেই, অর্থাৎ অরেঞ্জগুলো আপেলের বাস্কেটে আছে আর অরেঞ্জের বাস্কেটে সব কিছু মিক্স আছে। ছিল তো এটা সহজ, একবারই জানা গেল। চলো এবার পরের ধাঁধাটা দেখে নিই। একটা অন্ধকার রুম আছে, একদম অন্ধকার, যেখানে কিছুই দেখা যাচ্ছে না। সেখানে একটা টেবিলে 40টা কয়েন রাখা আছে। ওই 40টা কয়েনের মধ্যে 10টা কয়েন হেড এবং 30টা কয়েন টেল। ওই টেবিলটার পাশে একটা টেবিল রাখা আছে যেটা একদম খালি আছে। এবার তোমাদের টেবিল ওয়ান থেকে টেবিল টুতে কয়েনগুলোকে মুভ করতে হবে। এবার সেটা একটা কয়েন হতে পারে বা দুটো কয়েন হতে পারে বা সব কয়েন হতে পারে, যত ইচ্ছে কয়েন হতে পারে। তোমার এম এটাই থাকবে যে টেবিল ওয়ান এবং টেবিল টুতে হেডওয়ালা কয়েনের কাউন্ট সেম থাকবে। অর্থাৎ যদি টেবিল ওয়ানে তিনটে হেড থাকে তাহলে টেবিল টুতেও তিনটে হেড থাকবে, আর যদি টেবিল ওয়ানে আটটা হেড থাকে তাহলে টেবিল টুতে আটটাই হেড থাকবে। মনে রাখবে তোমাদের কয়েনগুলোকে একদম অন্ধকারে মুভ করতে হবে, তোমরা কিছুই দেখতে পাচ্ছ না, ছুঁয়েও তোমরা বুঝতে পারবে না যে কোনটা হেড এবং কোনটা টেল। তাহলে তোমরা কী লজিক লাগাবে যাতে মুভমেন্টের পরে দুটো টেবিলে হেডের কাউন্ট সেম হয়? ভাবো, সময় দরকার হলে ভিডিওটাকে পজ করো। চলো এটার উত্তর দেখে নিই। 40টা কয়েন স্টার্ট করার আগে ছোট ছোট এক্সাম্পল দিয়ে ভাবি যে এরকম প্রবলেমগুলোকে কিভাবে সলভ করব। ভেবে নাও, টেবিলে একটা হেড এবং একটা টেল রাখা আছে। কন্ডিশন ওটাই যে মুভমেন্টের পরে দুটো টেবিলে হেডের কাউন্ট সেম হতে হবে। এবার আমি একটা কয়েন টেবিল ওয়ান থেকে তুলে টেবিল টুতে রেখে দিলাম এবং রাখার সময় আমি সেটাকে ফ্লিপ করে দিলাম। এবার যদি টেবিল ওয়ান থেকে আমি টেল তুলি তাহলে সেটা ফ্লিপের পরে হেড হয়ে যাবে, অর্থাৎ দুটো টেবিলেই একটা করে হেড হয়ে গেল। এবার যদি টেবিল থেকে আমি হেড তুলি তাহলে ফ্লিপের পর সেটা টেল হয়ে যাবে, তাহলে দুটো টেবিলে জিরো হেড হয়ে যাবে, অর্থাৎ আবারও দুটো টেবিলে হেড সমান হয়ে গেল। চলো এবার এটাকে 5টা কয়েনের সাথে দেখি। ভেবে নাও, টেবিল ওয়ানে দুটো হেড আছে এবং তিনটে টেল আছে। এবার আমি টেবিল ওয়ান থেকে দুটো হেড তুললাম, টেবিল টুতে রেখে দিলাম, রাখার সময় আমি সেগুলোকে ফ্লিপ করে দিলাম। এবার যদি এগুলো টেল থাকে তো ফ্লিপের পর সেগুলো হেড হয়ে যাবে, অর্থাৎ দুটো টেবিলে দুটো করে হেড হয়ে গেল। যদি সেগুলো হেড থাকে তাহলে টেলের পর সেগুলো হেড হয়ে যাবে, অর্থাৎ আবারও দুটো টেবিলে জিরো হেড হয়ে গেল, অর্থাৎ আবার কাউন্টটা সেম হয়ে গেল। এবার যদি একটা হেড এবং একটা টেল হয় তো ফ্লিপের পরে একটা হেড এবং একটা টেল হয়ে যাবে, অর্থাৎ আবার দুটো টেবিলে একটা করে হেড, আবার কাউন্টটা সেম হয়ে গেল। তো বুঝতে পারলে তোমরা, তোমাদের টেবিল থেকে ততগুলোই কয়েন তুলতে হবে যতগুলো ওই টেবিলে হেড আছে এবং টেবিল টুতে রাখার সময় সেগুলোকে ফ্লিপ করে দিতে হবে, তো দুটো টেবিলে সেম কয়েন হয়ে যাবে। অর্থাৎ 40টা কয়েন যেখানে 10টা হেড আছে সেখান থেকে 10টা কয়েন তুলে টেবিল টুতে রাখতে হবে এবং ফ্লিপ করে দিতে হবে। যদি সব টেল থাকে তাহলে ফ্লিপের পর হেড হয়ে যাবে এবং দুটো টেবিলে 10টা করে হেড হয়ে যাবে। যদি 6টা হেড এবং 4টা টেল তুলি তাহলে টেবিল ওয়ানে 4টে হেড বাজবে এবং টেবিল টুতে ফ্লিপের পরে 6টা হেড হয়ে যাবে এবং 4টে টেল হেড হয়ে যাবে, অর্থাৎ আবারও 4টে টেল, তাহলে দুটোতে কাউন্ট আবার সেম হয়ে গেল। কেমন লাগলো এই ধাঁধাটা? শুধু মনে রাখবে যতগুলো কয়েন হেড তুলবে সেগুলোকে ফ্লিপ করে দিতে হবে। চলো আরও একটা ইন্টারেস্টিং রিডেল দেখে নিই। স্বচ্ছ ভারত অভিযানের জন্য একজন দোকানদার একটা দারুণ অফার লাগালো। তার দোকানে তিনটে র্যাপার ফেরত দাও এবং একটা চকলেট ফ্রিতে নিয়ে যাও। এবার একটা চকলেট 3 টাকার এবং তোমার কাছে 15 টাকা আছে। তো ভাবো এবং আমাকে বলো যে 15 টাকায় তোমরা কতগুলো চকলেট কিনতে পারবে। ভাবো ভাবো এবং সময় দরকার হলে ভিডিওটাকে পজ করো। চলো এটার উত্তর দেখে নিই।
15 টাকায় তোমরা 5টা চকলেট কিনতে পারবে। ওই 5টা চকলেটের 5টা র‍্যাপার হয়ে যাবে। এবার 3টে চকলেটের র‍্যাপার ফেরত দিয়ে একটা চকলেট পেয়ে যাবে। এবার সেটার একটা র‍্যাপার হয়ে গেল এবং প্রথমে 2টা র‍্যাপার বেঁচেই ছিল, তাহলে টোটাল 3টে র‍্যাপার ফেরত হয়ে গেল। এই 3টে র‍্যাপার ফেরত দিয়ে আরেকটা চকলেট পেয়ে যাবে, তাহলে টোটাল হয়ে যাবে 7টা চকলেট। চলো পরের ধাঁধাটা দেখে নিই। একটা রাজা তার রাজত্বকে খুব সেফ রাখতে চাইছিল। সে কাউকেই তার রাজ্যে প্রবেশ করতে দিত না এবং কাউকে বাইরে যেতে দিত না। একটা কমন ব্রিজ ছিল যেটা বাইরের দুনিয়ার সাথে ওই রাজ্যটাকে জুড়ে রাখত। শুধু দরকারি জিনিসের জন্য সেনারা এই ব্রিজটাকে ব্যবহার করত। কেউ যদি এই ব্রিজটাকে ক্রস করার চেষ্টা করে তাহলে সেখানে সেনা একবার ওয়ার্নিং দিত, এবার যদি না শুনে তাহলে তাকে মেরে দিত। ব্রিজটাকে ক্রস করার জন্য টোটাল 8 মিনিট লাগে এবং দিনের বেলায় 5 মিনিটের জন্য সিকিউরিটি গার্ড রেস্ট নিত। এটা সুযোগ নিয়ে একটা মহিলা ব্রিজটা ক্রস করে নেয়। কিন্তু কিভাবে? ব্রিজটা ক্রস করতে তো 8 মিনিট লাগে এবং গার্ডটা তো শুধু 5 মিনিটের ব্রেক নিয়েছিল। তো ভালো করে ভাবো, চিন্তা করো এবং আমাকে বলো ওই মহিলাটা এটা কিভাবে করলো। চলো এটার উত্তর দেখে নিই। মহিলাটি গার্ডটা ব্রেকে যাওয়ার সময়ে ব্রিজটা ক্রস করতে শুরু করে দেয়। 5 মিনিট হওয়া মাত্র সে ব্রিজের দিকে মুখ ফিরিয়ে নেয় এবং রাজ্যের দিকে আসতে শুরু করে। গার্ড মনে করে যে সে রাজ্যের দিকে আসছে, তো গার্ডটা তাকে ওয়ার্নিং দেয়। সে গার্ডটার কথা শুনে এবং আবারও বাইরের দুনিয়ার দিকে এগিয়ে যায় এবং ব্রিজটা ক্রস করে যায়। বুদ্ধিমান মহিলা। চলো পরের ধাঁধাটা দেখে নিই। এখানে টোটাল 9টা কুকুর আছে এবং তারা একটা বেড়ার মধ্যেই আছে। সব কুকুরগুলো একসাথে খুব ঝগড়া করে। এবার এই কুকুরগুলোকে আলাদা করার জন্য শুধু 2টো স্কোয়ার বানাতে হবে, যাতে সব কুকুরগুলোই আলাদা হয়ে যায়। শুধু 2টো স্কোয়ার বানিয়ে কুকুরগুলোকে আলাদা করতে হবে। কিভাবে বানাবে তোমরা 2টো স্কোয়ার? ভাবো ভাবো লজিক্যাল আর্মি এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। আমি প্রথম স্কোয়ারটা এরকম বানাবো, তারপর দ্বিতীয় স্কোয়ারটা এরকম বানাবো। তো তোমরা দেখলে 2টো স্কোয়ার বানিয়ে সব কুকুরগুলো আলাদা হয়ে গেল। শুধু আউট অফ দ্য বক্স ভাবতে হয়, সব কিছুরই একটা সমাধান হয়। চলো পরের ধাঁধাটা দেখে নিই। দুজন বাবা এবং তাদের দুজন সন্তান ফল কিনতে বাজারে যায়। প্রত্যেকটা বাবা এবং প্রত্যেকটা সন্তান একটা করে ফল কিনে নেয় এবং তারা আপেল নিয়ে বাড়ি চলে আসে। যখন তারা বাড়ি আসে তাদের কাছে 3টে আপেল ছিল। তারা আপেলটাকে ফেলেনি, খায়নি এবং হারিয়েও ফেলেনি। তো আপেলটার কি হলো? ভাবো ভাবো আপেলটার কি হয়েছিল। চলো এটার উত্তর দেখে নি। খুব সোজা, ওখানে শুধু 3 জনই ছিল, বাবা, তার ছেলে এবং তার ছেলে। তো হয়ে গেল 2 জন বাবা এবং 2 জন ছেলে। এরকম ইন্টারেস্টিং ধাঁধার জন্য জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।